তাবুতে গ্রাফিতি লিখে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছেন বাস্তুচ্যুত গাজাবাসী। যুদ্ধে সবকিছু হারালেও দুর্দিনে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তারা। বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী আমাদের জন্য আন্দোলন করেছে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা ফিলিস্তিনের ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছেন। দক্ষিণ গাজার বাস্তুচ্যুত মানুষদের পক্ষ থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এটা আমাদের কৃতজ্ঞতা। ঘরবাড়ি ছেড়ে যে তাবুতে আশ্রয় নিয়েছেন সেই তাবুতেই ফিলিস্তিনিরা লিখছেন, গাজার সাথে সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের বার্তা আমাদের কাছে পৌঁছেছে, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোকে ধন্যবাদ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। ফিলিস্তিনি জনগণকে সমর্থন করে যেসব শিক্ষার্থী গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে তাদের উপরও দমন নিপীড়ন বন্ধের আহ্বান জানাচ্ছি। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে আন্দোলনে নেমেছে দেশটির অন্তত অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ক্যাম্পাসে তাবু টানিয়ে নিরাপরাধ ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিচ্ছেন তারা। ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন করায় দমনপীড়নেরও মুখোমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের।